আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা জানব হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ও এক মাতালের তওবা কবুলের বিষয়কর ঘটনা। যে ঘটনাটি শুনলে আপনার মনেও চমৎকার একটি ভালো লাগা কাজ করবে এবং আপনি কমেন্টে সুবহানাল্লাহ শব্দটি লিখে যাবেন। আমরা সকলেই জানি হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন। তার কথা, তার বাণী শোনার জন্য, ঈমানকে তাজা করার জন্য বিভিন্ন সময়ে লোকজন তার বাড়িতে আসত। তেমনি ভাবে আল্লাহর একজন প্রিয় বান্দী যুবতী মহিলা নিয়মিতভাবে অন্যান্য লোকজনের সাথে হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির বাড়িতে যাতায়াত করত। ওই মহিলাটি ছিল একটি যুবতী নারী, তার একজন ছেলে শিশু ছিল এবং তার স্বামী ছিল, এবং সেই স্বামীর সাথে সেই ছেলেটিকে নিয়ে চমৎকারভাবেই তার জীবন কাটাচ্ছিল। স্বামী ও সন্তান সহ মহিলাটি যখন চমৎকারভাবে তার জীবনযাপন করছিল, তখনই তার সংসারে কালো মেঘের ছায়া নেমে আসলো। তার স্বামীটি মারা গেল। হঠাৎ করে তার স্বামী মারা যাওয়ার পর সকলেই তাকে বলতে লাগলো, আপনি আবার বিবাহ করুন। কিন্তু ওই মহিলাটি তার ছেলের দিকে তাকিয়ে সে বিবাহ না করার সিদ্ধান্ত নিল। সে চিন্তা করে দেখলো তার ছেলের জন্য সর্বস্ব বিলিয়ে দিবে এবং একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগিতে সময় কাটিয়ে দিবে। আমরা সকলেই জানি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারী তার সন্তানের জন্য এরকম ত্যাগ করলো সে গাজীর মর্যাদা পাবে। নিশ্চয়ই ওই মহিলা সেই গাজীর মর্যাদা পেয়েছে। এভাবেই দিন ভালোই চলছিল। একটা পর্যায়ে সেই ছেলে শিশুটি বড় হতে লাগলো। বড় হয়ে যাওয়ার পর একটা সময় ওই ছেলে শিশুটি তার বিভিন্ন বন্ধু বান্ধবের সঙ্গে ঘুরতে লাগলো। স্বাভাবিকভাবে যা হয়ে থাকে, ছেলেরা বড় হয়ে গেলে পর বন্ধু বান্ধবের সঙ্গে মিশতে থাকে এবং মাঝে মাঝে দুর্ভাগ্যজনকভাবে কিছু খারাপ বন্ধুদের সাথে মিশে যায়। এভাবে সেই খারাপ বন্ধুদের সঙ্গে মিশে ছেলেটি একটা সময় মদ, গাঁজা সহ বিভিন্ন মাদকে আসক্ত হয়ে যায়। এভাবে সে মাতাল হয়ে যায়। মা সবসময় চেষ্টা করছিল ইসলামী জ্ঞানে যেন তাকে বড় করতে পারে, কিন্তু দুঃখজনক কথা হচ্ছে মায়ের কোনো কথাই ওই ছেলেটি শুনছিল না। সে শুধু মাঝে মাঝে আসতো খাবার দাবারের জন্য। এভাবেই চলছিল। মা শত চেষ্টা করেও কোনোভাবেই তাকে তার লাইনে আনতে পারছিল না। মা নিয়মিত নামাজ পড়তো আর ছেলের জন্য দোয়া করতো, আল্লাহ তুমি আমার ছেলেকে হেদায়ত করো। এভাবেই দিন চলছিল। প্রতি রাতেই মা ছেলের জন্য অপেক্ষা করছিল খাবার নিয়ে। মা আসতো, বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করত, আর প্রতি রাতের মতোই সে কোনো কথা না শুনে ঘুমিয়ে পড়তো, এবং এভাবেই তার দিন চলছিল। একটা পর্যায়ে ছেলেটি নেশা করতে করতে শারীরিকভাবে দুর্বল হয়ে গেল, একদম শয্যাশায়ী হয়ে গেল, মরণাপন্ন অবস্থা। তার সুচিকিৎসা করার জন্য মা বিভিন্ন হাকিমকে ডাকলেন, চিকিৎসা করালেন, বিভিন্নভাবে সেবা শুশ্রূষা করলেন, কিন্তু ছেলেটি সুস্থ হয়ে উঠল না। ইতোমধ্যে ধন সম্পদ খুঁয়ে ছেলে এবং মাটি নিঃস্ব হয়ে গেল, রীতিমতো বিছানায় পড়ে গেল ছেলেটি। মা ছেলেটিকে বলল, বাবা তুমি এবার আল্লাহর কাছে ক্ষমা চাও, তওবা করো, আল্লাহ নিশ্চয়ই তোমাকে ক্ষমা করবেন। মা সুন্দরভাবে বোঝানোর ফলে ছেলেটির মধ্যে ঈমান ফিরে আসলো। সে বলল, মা কিভাবে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইব, কিভাবে আমি তওবা করব? তখন মা বললেন, তুমি এক কাজ করো, তুমি হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে চলে যাও, তিনি একটা ব্যবস্থা করে দিবেন। তখন ছেলেটি বলল, মা আমার শারীরিক অবস্থা তো ভালো নয়, আমার পক্ষে যাওয়া তো সম্ভব না। তখন মায়ের পক্ষেও সম্ভব ছিল না ছেলেটিকে কোনোভাবে নিয়ে যাওয়ার, তাই মা সিদ্ধান্ত নিলেন নিজেই যাবেন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে যাওয়ার জন্য। যাওয়ার আগে ছেলেটি আবার বলল, মা তুমি হাসান বসরি রহমতুল্লাহ আলাইহিকে বলো আমার মৃত্যুর পর আমার জানাজার নামাজ যেন তিনিই পড়ান। তারপরে একটা দিন সেই মা চলে গেলেন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির বাড়িতে। দুপুরবেলা খাওয়ার পর হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি যখন বিশ্রাম নেওয়ার জন্য যাচ্ছিলেন, তখনই সেই মহিলাটির সঙ্গে দেখা। মহিলাটিকে জিজ্ঞেস করলেন, তুমি কেন এসেছো? তখন বলল, হে হুজুর, আমার ছেলেটি এবার ভুল বুঝতে পেরেছে, সে মরণাপন্ন অবস্থা, সে আল্লাহর কাছে তওবা করবে, একটা ব্যবস্থা করে দিন। তখন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ছেলেটি সম্পর্কে বুঝলেন ছেলেটি আবারও মাকে ধোকা দিবে, কারণ এভাবেই বিভিন্ন সময় ধোকা দিয়ে মায়ের কাছ থেকে সে টাকা পয়সা নিয়ে খরচ করেছে। এরকম যখন চিন্তা করছিলেন, তখন সেই মাটি হুজুরকে বললেন, হুজুর আমার ছেলেটির শেষ ইচ্ছা সে যদি মৃত্যুবরণ করে তাহলে তার জানাজার নামাজ যেন আপনিই পড়ান। তখন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বললেন, না আমার পক্ষে তার জানাজার নামাজ পড়ানো সম্ভব না, কারণ জীবদ্দশায় সে কখনো নামাজ পড়েনি, মদ পান করেছে, বাজেভাবে মিশেছে, আল্লাহর পথে কোনো কাজ করেনি, আমি তার জানাজার নামাজ পড়াবো না। এভাবেই মনে কষ্ট নিয়ে মাটি বাড়িতে চলে আসলো। মনে কষ্ট নিয়ে মাটি যখন বাড়িতে ফিরে আসলো এবং একা একা কাঁদছিল, তখন ছেলেটি জিজ্ঞেস করলো, মা তুমি কাঁদছো কেন? তখন মা বলল, তুমি এত খারাপ কেন? তোমার জানাজার নামাজ হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি পড়াতে চাচ্ছেন না। তখন ছেলেটি আর কিছু বলল না, স্থিরভাবে অন্য একদিকে তাকিয়ে রইল। সে তখন মাকে বলল, মা আমার মৃত্যুর পর তুমি তোমার ওড়না দিয়ে আমার গলাটি পেঁচিয়ে বাঁধবে, তারপর আমার লাশটিকে তুমি টেনে টেনে কুকুরের মতো নিয়ে যাবে কবরের দিকে, যাতে করে দুনিয়ার মানুষ বুঝতে পারে পাপ করলে এরকম শাস্তি পাওয়া উচিত। একই সাথে আমাকে নির্ধারিত কবরে দাফন না করে অন্য যে কোনো একটি জায়গায় দাফন করে নিও, যাতে করে কবরে মৃত ব্যক্তিরা আমাকে
ধিক্কার না জানায় এবং আমার মতো একজন পাপীকে তারা পাশে না পায়। এই কথাটি বলার পরেই সেই ছেলেটি মারা গেল। মা কান্না করছিলেন এমন সময় হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি সেই ঘরে এসে হাজির। এসে বললেন, আমি সেদিন দুপুরবেলা স্বপ্নযুগে দেখতে পাই এই ছেলেটির তৌবা আল্লাহ তাআলা কবুল করেছেন। কেননা আল্লাহ তাআলা তার বান্দাকে মাফ করেন, সেই মাফ চাওয়াটা যদি, সেই তৌবা চাওয়াটা যদি একদম মন থেকে হয়। তারপর হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি সেই ছেলেটির জানাজার নামাজ পড়ালেন এবং নিজ হাতে ছেলেটিকে কবরে শুয়ে দিয়ে দাফন করলেন। আল্লাহ আমাদেরকে ইসলামের সঠিক পথে চলার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক শ্রোতা, আজ এ পর্যন্তই। ইসলামের বিভিন্ন কাহিনী নিয়মিত জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন। ধন্যবাদ।